ও সোনার ঘাটের বন্ধু, এক বাচ্চা এক ছেলে বেড়া তার বাবারে কবর দিছে। কবর দেওয়ার পরে কবরের মধ্যে যেখান মাটি, এই কবরের মাটি যখন কোরা হয় সব মাটি কিন্তু কবরের উপরে কাজে লাগে না, কিছু কিছু মাটি অতিরিক্ত পারে থাকিয়া যায়। এমন ভাবে তার বাবারে কবর দিয়েছে, এই কবর দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে। ছেলেগুলা মনে মনে ভাবলো, যেহেতু আব্বার কবরের অতিরিক্ত মাটিগুলা রয়ে গেছে, এই মাটিগুলো দিয়ে একটা মাটির কলস বানামো। এই কলসটা বানাইয়া বাবার কবরের স্মৃতিটা আমি রাখিয়া দিব, যেমন আমি তাহিরি একটা স্মৃতি রাখছি, আব্বা মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা আছে একটা টুকরা অতিরিক্ত ছিল, এটা আমি রাখিয়া দিছি। ওই ডয়ারের ভিতরে কাপড়টা ঢুকাইয়া রাখছি, ওই কাপড়টা আমি দেখিয়া দেখা গালের মধ্যে লাগাই, বুকের মধ্যে লাগাই, আমার বাবার কাফনের কাপড়টা দেখিয়া দেখিয়া বের হই, মাহফিলে যাই, মনে করি কাপড়টা তো ঠুটে মুখে লাগাইলাম না। মনে মনে একটা স্বপ্ন জাগে, আমি মনে হয় আমার আব্বার পায়ের মধ্যে সালাম কইরা বাইর হইতাছি। এমন একটা বাবার স্মৃতি অনেক সন্তান আগলাইয়া দইরা রাখে। এ দাওয়াত ইসলামের বন্ধুরা আসেনি রে বাবা, গোলাপানগুলো আছে দেখেন, আমার এত সুন্দর একটা একটা কিতাব দিয়ে গেছে, ফয়জানে নামাজ, এটা অত্যন্ত চমৎকার একটা কিতাব। সকল মুসলমানদের ঘরের মধ্যে কোনো সুন্নি বুঝি না, অন্য অন্য কিছু বুঝি না, এই সুন্নি বলেন আর যত মুসলমান বলেন সবার ঘরের মধ্যে এটা রাখলে বুঝতে পারবে আসলে হাকিকতে সলাটটা কি। কথা কন কথা কন, ঠিক না ঠিক? এই জন্য রাগ কইরো না, গুসা কইরো না, হে যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি বেশি লম্বা করব না, আমার আটটার সময় মাইক দিলে খুব আমি চমৎকার মনটা মজায় কথা বলতে পারি। যখন দেখি বারোটা বাজা যায় মানুষের মন গোলা নকল বাড়ির দিকে দৌড় মারে, তখন নিজের কাছে অনেক দুর্বল মনে হয়, এরা নকল বাড়ির লেগে পাগল হইয়া গেছে, অথচ আমি আসল বাড়ির বয়ান করতেছি। জবানটা খুইলা বলো আসল বাড়ির নাম কি, বিল্ডিং না কবর? ও চুনার গাটের বন্ধু, কি বাসাই বলবো, আমার আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত টুকরাটা আমার ঘরে এখন আছে। ঠিক কেমন ভাবে ওই ছেলেগুলো কয়, বাইরে আব্বার মাটি দিলাম, কিছু কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে, ল এই মাটিটা দিয়া সুন্দর করে কুমারের কাছে নিয়ে যায়। কুমারে ওই মাটি দিয়া কি কি কইলে রে, আরে না পাতিল যে বানা হেরারে কি ক কুমার, ঠিক আছে না? ওই কুমারের কাছে নিয়ে গেছে মাটিগুলো, যাইয়া ডাক দিয়ে গে, আমাদের কাছে মেশিন নাই, আমাদের কাছে সরঞ্জামাদি নাই, এই মাটিগুলো আমার আব্বার কবরের মাটি, আব্বার কবরের মাটিটার স্মৃতি করে রাখবো। কিন্তু মাটি দিয়ে একটা কলস বানাইয়া দেন, এই কলসটা আমরা ঘরের মধ্যে রাখিয়া দিব। এইভাবে ওই অতিরিক্ত কবরের মাটি দিয়া একটা কলস বানাইলেন, কলস বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যখন আসলে দেখবেন গরমের দিনে মাটির পাতিলার মধ্যে পানি রাখলে কিন্তু পানিটা ঠান্ডা থাকে, কথা বলেন ঠিক না ঠিক? মাটির পাতিলার ভিতরে মূলত কিন্তু মাটির পাতিলার ভিতরে খানা খাওয়াও কিন্তু অনেক রোগ নিরাময়ের জন্য খুবই উপকার, আবার এটা সুন্নত। মাটির পাতিলার ভিতর দেখবেন মাটির শানক আছে, দাওয়াত ইসলামের পোলা ভাইদের কাছে আছে এইরকম মাটির পাতিলা, মাটির প্লেট, মাটির গ্লাস আছে না নাই, এইগুলো দিয়ে মাটির পাতিল মাটির পাত্রের মধ্যে খাওয়া দাওয়া করা কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবার ওই মাটির পাতিলার ভিতরে ছেলেগুলা মনে মনে ভাবলেন, কলসটা তো ফালাই রাখা লাভ নাই, ওই কলসের ভিতরে পানি দিমু, পানি পানি দিয়ে আমরা ওই পানিটা খামু, পানিটা পান করুমু। এই কথা বইল, কলসের ভিতরে পানিটা রাত দিনের বেলা আইনা জমায় রাখে, যেন রাতের বেলা আইনা জমায় রাখে, দিনের বেলা যেন ঠান্ডা পানিটা খেতে পারে, আবার দিনের বেলা রাখে রাতের বেলা যেন খেতে পারে। কিন্তু ওই ছেলেগুলো রাতে বেলা পানি আইনা রাখছে, দিনের বেলা পানিটা পান করবে, কিন্তু দিনের বেলা তাকাইয়া দেখে ছেলেগুলা যখন পানি পান করতে যায়, গো আম্মা ও চুনার ঘাটের মা রং তামসা করিও না, ও যুবক ভাইরা রং তামসা করিও না, আমার কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করে বাড়িতে চলে যান, অসুবিধা নাই। কিন্তু রাতের বেলা পানি রাখলো, সকালবেলা যখন দুপুর হইয়া গেল ওই কলস দিকে পানি পান করতে গেল, যাওয়ার পরে দেখতেছে এই পানিটা ফুটন্ত পানি, গরম করলে যেমন গরম হয় ওই পানিটা তার চাইতে আরো বেশি গরম হয়ে গেছে। এক ভাই ডাক দিয়ে কয়, ভাই তুই কি পানিটা ফুটাইছস?
ওই বায়কো প্রশ্নই আসে না, তাইলে পানিটা কেন গরম হইল, কারণটা কি? কয় মনে হয় সূর্যের তাপ বেশি লাগছে, এই জন্য পানি গরম হইয়া গেছে। কই সূর্যের তাপ লাগলে কি ঘরের ভিতরে এমন গরম হয় নাকি? ছোট ভাইটা ডাক দিয়ে কত বড় ভাই, ঠিক আছে রাতের পানিগুলা ফালাইয়া দে। এবার দিনের বেলা পানি রাখছে, দিনের বেলা রাখার পর রাতের বেলা পানি পান করতে গেছে, যাইয়া দেখতেছে দিনের বেলা যেমন গরম ছিল ওই পানিগুলা রাতের বেলা আরো দ্বিগুণ গরম হইয়া গেছে। এই তো একটা ঘটনা ঘরে ঘটতে গেছে। ভাইয়া ডাক দিয়া কয় বাইরে ও ভাই, এই পানিগুলা রাতে রাখছিলাম দিনে গরম হইয়া গেছে, এখন দিনে রাখলাম রাতে কেন গরম হইয়া গেছে? আপনারা বলেন সব কিছুর কারিগর কে? এই আওয়াজে মানি না জোরে কন্যাকে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলল যদি আকাশে রজর তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাবে একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা বলো? সকল কিছুর মালিক কে? ভাঙ্গা কপাল চূড়া লাগাই খে এ যুবক, এবার ডাক দিয়া বলে বাইরে, রাতের বেলা পানি রাখছি, পানিটা গরম হয়েছে দিনের বেলা, কিন্তু কথা হলো একটাই, এখন যে দিনের বেলা পানি রাখলাম রাত্রে বেলা পানিটা গরম করলো কেডায়? এও যদি গরম পানির চাইতে দিনের চাইতে আরো বেশি গরম হইয়া গেছে। বড় ভাই ছোট ভাইরে কি কি হয়েছে? বড় ভাই কে আমি তো জানি না। বড় ভাইটা কই এলাকাবাসীর কি হইলো? কই আমি তো জানি না, তবে একটা কথা শুনো, এই বেদ যদি জানতে হয় একজন আল্লাহ আলার কাছে গিয়ে বেদ জানতে হবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কন, ও আল্লাহর বন্ধু, হে আল্লাহর বন্ধু, আমার বাবার কবরের মাটি দিয়া একটা কলস বানাইছি। কবরের ভিতরে কবরের মাটি দিয়া কলসটা বানাইলাম, মাটির কলস, জোরে কন, কিসের কলস? মাটির কলস আমি বানাইলাম, কিন্তু পানি রাখার পরে পানিটা গরম হয়ে যায়। আল্লাহর বন্ধু মুরাকাবা করলেন, মুরাকাবার ভিতরে হঠাৎ করে ইন্দিমিন টাইমে তত্ত্ব চলে আসলো। আল্লাহর আল্লাহর বন্ধু যারা তারা বোঝার ক্ষমতা আছে না? নাই। ডাক দিয়া কয় তোমার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইছ, এখন কলসটার পানি কেন গরম হয় জাননি? একটা মাত্র কারণ, ওই তোমার আব্বার যেই কবরের মধ্যে দিয়াইছো ওই কবরের ভিতরে আজাব শুরু হইয়া গেছে, ওই আজাবের একটা যা চাইসা লাগছে এই মাটির উপরে তোমাদেরকে বোঝানোর জন্য। তোমার আব্বা কবরের ভিতরে বেশি ভালো নয়, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এখনো সময় আছে, কবরের ভিতরে কে কেমনে আছে আমরা জানি না। আমেরিকার খবর চাইলে সেকেন্ডে নেওয়া যায়, লন্ডনের খবর চাইলে নেওয়া যায়, ঘরের পাশে কবরস্থান, এই কবরের খবর নেওয়া যায় না।